বৃহত্তর ময়মনসিংহে দিন দিন পাট চাষের চাহিদা বেড়েই চলছে বিশেষ করে এইচ সি পঁচানব্বই ক্যানাফের জাত এর চাহিদা অত অঞ্চলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে কিন্তু ভালো বীজের তেমন চাহিদার যোগান হচ্ছে না কৃষকরা পাটের ভালো বীজ মানেই বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট বিজেআরআই কর্তৃক উদ্ভাবিত বীজকেই মনে করে পাট গবেষণার বীজ নিতে দূর এলাকার বহু কৃষক ভিড় করছে পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র কিশোরগঞ্জ অফিসে পাট জাতীয় উদ্ভিদ পাট গাছের ছাল থেকে পাটের আঁশ সংগ্রহ করা হয় আমাদের বাংলাদেশে পাটকে সোনালী আঁশও বলা হয় কারণ পাটের আঁশের রং সোনালী এবং বাংলাদেশের রপ্তানি আয়ের পঁচিশ শতাংশ আসে এ থেকে কিশোরগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে পাট বীজ বপনের চাষিরা ব্যস্ত সময় অতিবাহিত করছেন কাঙ্ক্ষিত পরিমাণ বীজ না পেয়ে অনেকেরই পাট চাষের প্রতি অনীহাও দেখা দিয়েছে পাট চাষিরা জানিয়েছে বাজারের বীজ ব্যবহার করে ভালো ফলন না পাওয়ায় তারা পাট গবেষণা কেন্দ্রের দিকে ঝুঁকে পড়েছেন আর পাট গবেষণা কেন্দ্রের কর্মকর্তারা বলছেন চাষিদের চাহিদা অনুযায়ী বীজ সরবরাহ করতে পারছেন না ফলে বীজ না নিয়েই মন খারাপ করে তারা বাড়িতে ফিরছেন মঙ্গলবার কিশোরগঞ্জ আঞ্চলিক পাট গবেষণা কেন্দ্রে কি এমন চিত্রই দেখা গেছে বিজে আর আই বৈজ্ঞানিক কর্মকর্তাগণ জানিয়েছেন কেনাপ পাট সাধারণত ফাল্গুন মাসের শেষ থেকে চৈত্র মাসের মধ্যে এজাদ বপনের ভালো সময় এ জাত সাধারণত ছয় দশমিক সত্তর মিটার লম্বা হয় উপযুক্ত পরিচর্যায় এর হেক্টর প্রতি ফলন হয় ছয় দশমিক তেষট্টি মেট্রিক টন বা একর প্রতি বাহাত্তর মন এ পাতা ও কাণ্ড সম্পূর্ণ সবুজ উঁচু নিচু মাঝারি সব জমিতে বপন উপযোগী জলাবদ্ধতাও সহনশীল বপনের একশো বিশ দিনেই কর্তন করা যায় এপাট পাট থেকে বিভিন্ন প্রকার পাট যার দ্রব্য উৎপাদন হয়ে থাকে যেমন সুতা থলি চট দড়ি সুতলি পাট দ্বারা বিভিন্ন প্রকার পর্দা কার্পেট জায়নামাছ ত্রিপল গালিচা গদি শিকা আসন পাটখড়ি কাগজ পারট্যাক্স হার্টবোর্ডও তৈরি হয় বিজে আর আই কিশোরগঞ্জ কেন্দ্রে করিমগঞ্জে কিরাটন এলাকা হতে আগত পাট চাষী শামসুল হক জানান আমার এক একর জমিতে যে পরিমাণ বীজের দরকার সেই পরিমাণ ক্রয় করতে পারে নাই বিজে আর আই থেকে মাত্র দুই কেজি ক্যারাম জাতীয় বীজ সংগ্রহ করতে পেরেছি জেলা সদরের মাঝকাপনের বেতরাহাটি গ্রামের কৃষক জুল হাস বলেন কিশোরগঞ্জ পাট গবেষণা কেন্দ্র থেকে পাট বীজ নিয়ে উন্নত মানের ফসল সংগ্রহ করতে পারি তাই এবারেও বীজ সংগ্রহ করতে এসেছি আমার পাঁচ কেজি বীজের দরকার কিন্তু মাত্র দুই কেজি বীজ ক্রয় করতে পেরেছি কিশোরগঞ্জ সদরের কৃষক বর্জু নুরে আলম ওসমান গনি ও তারাইলের কামরুল আব্দুস সুভান মিজান এ প্রতিবেদককে বলেন বাজার থেকে পাট বীজ ক্ষয় করে জমি আবাদ করলে পরে মারাত্মক ক্ষতি সম্মুখীন হতে হয় তাই কিশোরগঞ্জ আঞ্চলিক পাট গবেষণা কেন্দ্রের থেকে পাট বীজ সরবরাহ করার জন্য ছুটে আসি কিন্তু সকাল থেকে লাইনে দাঁড়িয়েও বীজ সংগ্রহ করতে পারি নাই কিশোরগঞ্জ আঞ্চলিক পাট গবেষণা কেন্দ্রের বিজ্ঞানী কর্মকর্তা কিশিবিত মোহাম্মদ আবুল বাসার বলেন বৃহত্তর ময়মসিংহে দিন দিন পাট চাষের চাহিদা জনপ্রিয়তা পাচ্ছে কিন্তু ভালো বীজের তেমন চাহিদার যোগান হচ্ছে না কৃষকরা পাটের ভালো বীজ মানেই বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট বীজে আড়াই কর্তৃক উদ্ভাবিত বীজকেই মনে করেন বাহিরের বীজ কিনে কৃষক প্রতারিত হয় তাই তারা পাট গবেষণার বীজ নীতি দূর থেকে ভিড় করছে পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র কিশোরগঞ্জ অফিসে পাট গবেষণা কেন্দ্রের জায়গা কম হওয়ায় চাহিদা মোতাবেক বীজ সরবরাহ করা সম্ভব হচ্ছে না তাই অনেক কৃষক মন খারাপ করেই বাড়ি ফিরছেন এরই মধ্যে কিশোরগঞ্জ আঞ্চলিক কেন্দ্র থেকে প্রায় সাত শত কৃষককে কেনাব বীজ সরবরাহ করা হয়েছে কিশোরগঞ্জ গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা রঞ্জনচন্দ্র দাস বলেন পাটের গবেষণা ও চাহিদা মোতাবেক বীজ সরবরাহের জন্য অত্র কেন্দ্রের আরও বেশি জমি প্রয়োজন তাহলে অত্র বৃহত্তর মমসিং ও সিলেট অঞ্চলে গুণগত বীজের চাহিদা পূরণ করা যাবে সঠিক পাট চাষিদের কাছেই পাট বীজ বিক্রয় করতে আইডি কার্ড সরবরাহ তাদের নির্ধারিত দামে পাট বীজ বিক্রয় করা হচ্ছে কৃষোরাজ আঞ্চলিক পাট গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আশরাফুল আলম জানিয়েছেন জেলায় পনেরো হাজার তিনশত পঞ্চাশ হেক্টর জমিতে একশত একত্রিশ মেট্রিক টন পাট বীজ দরকার কিন্তু আমরা মাত্র দুই মেট্রিক টন বীজ সরবরাহ করতে পেরেছি পাট চাষিদের চাহিদা অনুযায়ী বীজ সংগ্রহ করা যাচ্ছে না বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে এছাড়াও তিনি আরও জানান পাট গবেষণার চল্লিশ একর জায়গার মধ্যে প্রায় চোদ্দ একর জায়গা অধিগ্রহণ করা হয়েছে ফলে আমাদের পাট গবেষণার স্থান সংকুচিত হয়ে আসছে শুনারে আজকে টিকিয়ে রাখতে হলে গবেষণা আরও সম্প্রসারণ করতে হবে জেলায় যে হারে পাট আবাদ হয়ে থাকে এবারও সে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করছেন এই কর্মকর্তা বৃহত্তর ব্যবসিম অঞ্চলে বিশেষ করে কিশোরগঞ্জ অঞ্চলে ব্যাপক জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আমরা আসলে আমাদের যে অর্থ কেন্দ্রের যতটুকু জমি রয়েছে আমরা সর্বোচ্চ বীজ করার চেষ্টা করেছি সেখানে যে চাহিদা এটা মাত্র দুই থেকে পাঁচ পাঁচ আমরা মেটাতে পারি আমাদের কিশোরগঞ্জে একশো টন মেট্রিক টন পার বীজের চাহিদা কেনাফের সেখানে আমরা মাত্র দুই থেকে তিন টন ম্যানেজ করেছি আর আমরা আমাদের কেন্দ্র থেকে এতে সম্ভব নয় আমরা অন্য কেন্দ্র থেকে এনে আমাদের কৃষক ভাইদেরকে দেওয়ার চেষ্টা করছি কিন্তু যেহেতু অনেক চাহিদা যেখানে প্রায় পঁচান্ন বই থেকে সাতান্ন বই টন আরও অতিরিক্ত দরকার সেটা আমরা আমাদের অর্থ কেন্দ্র থেকে পারছি না পাশাপাশি বিএডিসি অন্য প্রতিষ্ঠান তারা অল্প পরিশ্রম করে থাকে আশা করি উদ্যোগ কর্তৃপক্ষ এই বিষয়ে জোর পদক্ষেপ নেবেন এবং পার্ক ব্রিজের

একশো একত্রিশ মেট্রিক টন বীজের প্রয়োজন তবে আমরা পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র কিশোরগঞ্জ তথা বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট পাটের উপর গবেষণা করে থাকি বীজ উৎপাদন মূলত আমাদের বিষয় না আমাদের বিষয় ওই পাটের উপর গবেষণা করা তো বীজ উৎপাদন আমরা গবেষণার পাশাপাশি যে পরিমাণ বীজ অতিরিক্ত থাকে গবেষণার পর অথবা বীজ উৎপাদন করে এই অতিরিক্ত বীজটুকু আমরা চাষিদের মধ্যে দেই আমরা কিশোরগঞ্জের চাহিদার তুলনায় দুই থেকে তিন পার্সেন্ট বীজ সরবরাহ করতে পারি পাট গবেষণার বীজ এতই ভালো যে কৃষকরা লাইন দিয়ে অপেক্ষা করে এই বীজ পাওয়ার জন্য গত কয়েকদিন আগে পাঁচ থেকে ছয়শো সাতশো কৃষক এসেছে কেনাব বীজের জন্য পর্যাপ্ত পরিমাণ বীজ না থাকায় আমাদের সকলকে বীজ দেওয়া সম্ভব হয়নি আজকেও এক থেকে দুইশো আড়াইশো কৃষক এসেছে কেনাব বীজের জন্য কিন্তু চাহিদার তুলনায় খুব অল্প পরিমাণ বীজ থাকায় আমরা তাদেরকে বীজ সরবরাহ করতে পারতেছি যা দিচ্ছি তাদের প্রয়োজন তুলনায় খুবই নগণ্য এছাড়া পাট গবেষণা কেন্দ্র কিশোরগঞ্জে যে পরিমাণ জমি আছে গবেষণা এবং বীজ উৎপাদনের জন্য ছাইগার তুলনায় জমির পরিমাণ খুব কম আবার যেটুকু জমি আছে এর মধ্যে অন্যান্য প্রতিষ্ঠান অধিগ্রহণ করার জন্য পায় করছে তবে পাটের গবেষণাকে এগিয়ে নিতে হলে পাট গবেষণার আরও জমির প্রয়োজন যেটুকু জমি আছে সেখান থেকে কোনো ক্রমেই অন্য প্রতিষ্ঠান নামে অন্য প্রতিষ্ঠানের নামে অধিগ্রহণ করার সমীচীন হবে না গবেষণাকে টিকে রাখতে হলে গবেষণার জমিকে অবশ্যই এই জমির পরিমাণ বাড়াতে হবে চ্যানেল